এই সুন্দর পৃথিবীর সুন্দর এক প্রাণীকুল হচ্ছে পাখি। পাখিরা মহান আল্লাহ তাআলার এক বিশেষ সৃষ্টি। পাখি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখি কোনটি, অনেকেই হয়তো টিয়া কিংবা ম্যাকাওয়ের উত্তর দিবেন। ম্যাকাও হচ্ছে টিয়া, তোতা, কাকাতুয়া গোত্রীয় কিছু পাখির কমন নাম। আজকে আমরা জানব পৃথিবীর সবচেয়ে সুন্দর পাঁচটি ম্যাকাও প্রজাতি সম্পর্কে। ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও, বাংলায় নীল হলুদ ম্যাকাও, এটি ম্যাকাও পরিবারের একটি বড় সদস্য। এদের দৈর্ঘ্য 86 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। ওজনে এরা 1.5 কেজি পর্যন্ত হয়। এদের পিঠের দিকের পালকগুলো আকাশি নীল আর পেটের দিকের ও লেজের দিকটা হলুদ। এ কারণেই এদের নাম হয়েছে নীল হলুদ ম্যাকাও। ম্যাকাওদের মধ্যে এরা খুবই জনপ্রিয়। পৃথিবীতে এদের সংখ্যা অন্যান্য ম্যাকাওদের তুলনায় অনেক বেশি। পৃথিবীতে এখনও 1 থেকে 2 লক্ষ নীল হলুদ ম্যাকাও টিকে আছে। অ্যামাজন রেন ফরেস্টের প্রায় সর্বত্রই এদের দেখা মেলে। সবচেয়ে সুন্দর ম্যাকাওদের তালিকায় এরা 5 নম্বরে রয়েছে। গাঢ় সবুজ চেহারা সাথে মোটা সোটা শরীর, হয়তোবা এ কারণেই এই ম্যাকাওকে মিলিটারি ম্যাকাও বলে। দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালার অববাহিকায় এদের দেখতে পাওয়া যায়। এমনকি দক্ষিণ আমেরিকা ছাড়াও মেক্সিকোতেও এদের দেখা মেলে। এরা মধ্যম আকারের ম্যাকাও। এদের দৈর্ঘ্য 80 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। সবচেয়ে সুন্দর ম্যাকাওয়ের তালিকায় মিলিটারি ম্যাকাও 4 নম্বরে রয়েছে। মিলিটারি ম্যাকাও বন্দী অবস্থায় প্রায় 50 বছর পর্যন্ত বাঁচতে পারে। এরা খুবই বিরল প্রাণী। পৃথিবীতে মাত্র 3 থেকে 10 হাজার মিলিটারি ম্যাকাওই বেঁচে আছে। এই লিস্টের 3 নম্বরে রয়েছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ম্যাকাও। সমগ্র আমাজন জঙ্গল জুড়েই স্কারলেট ম্যাকাও দেখা যায়। টুকটুকে লাল, কিউট চেহারা আর বিশাল আকারের জন্য এরা পৃথিবীর সবচেয়ে ফেমাস ম্যাকাও। এদের দৈর্ঘ্য 95 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে আর এদের ওজন হয় প্রায় 1.5 কেজির মতো। এদের চেহারাতে রয়েছে রঙের বাহার। দেহের অধিকাংশই লাল, তবে এদের ডানার অনেকটুকু অংশ হলুদ এবং গাঢ় নীল। পৃথিবীতে প্রায় 50,000 স্কারলেট ম্যাকাও বেঁচে আছে। চিড়িয়াখানাতে ভালো যত্ন নিলে এরা 75 বছর বয়স পর্যন্ত বাঁচতে পারে। মানুষের সাথে ভাব জমাতে এরা ওস্তাদ। সেই সাথে সুন্দর চেহারা আর বুদ্ধিমত্তার জন্য এরা মানুষের মনে জায়গা করে নিয়েছে। হায়াসিন্থ ম্যাকাও পৃথিবীর সবচেয়ে বড় ম্যাকাও প্রজাতি। এমনকি উরুকুটিয়াদের মধ্যে এরাই সবচেয়ে বড়। এদের দৈর্ঘ্য 1 মিটার পর্যন্ত হয় আর ওজনে এরা 2 কেজি পর্যন্ত হতে পারে। এদের দেহের রং গাঢ় নীল। এদের রয়েছে টিয়া জাতীয় পাখিদের মধ্যে সবচেয়ে বড় সুন্দর বাঁকানো ঠোঁট। ব্রাজিলের অল্প কিছু জায়গাতেই কেবল এদেরকে দেখতে পাওয়া যায়। এরা পৃথিবীর সবচেয়ে বিরল জাতের ম্যাকাওদের একটি। পৃথিবীতে মাত্র 5,000টি হায়াসিন্থ ম্যাকাও টিকে আছে। লাল সবুজ ম্যাকাও সন্দেহাতীতভাবে পৃথিবীর সবচেয়ে সুন্দর ম্যাকাও। শুধু তাই নয়, পাখি বিশেষজ্ঞদের ভোট অনুযায়ী এরা পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখিগুলোর একটি। মাথা থেকে লেজ পর্যন্ত এদের দেহ সম্পূর্ণটা টুকটুকে লাল, কেবল এদের ডানা দুটোই সবুজ। এজন্য এদের নামকরণ করা হয়েছে রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও। দৈর্ঘ্যে এরা 90 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এদের ওজন 1.5 কেজি পর্যন্ত হতে পারে। সমগ্র আমাজন জুড়েই এদের দেখতে পাওয়া যায়। পৃথিবীতে প্রায় 1 লক্ষ লাল সবুজ ম্যাকাও রয়েছে। সত্যি কথা বলতে কি, এটি আমার সবচেয়ে প্রিয় পাখি। গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে আমার এটি দেখার সৌভাগ্য হয়েছে। সত্যিকার অর্থে এরা এতটাই সুন্দর যে এদের প্রেমে না পড়ে থাকাই যায় না। তো দর্শক মণ্ডলী, আপনার পছন্দের ম্যাকাও পাখি কোনটি কমেন্ট করে আমাদের অবশ্যই জানিয়ে দিবেন। পাখি এবং বিভিন্ন বন্যপ্রাণী সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।